বেশ অনেক দিন থেকে ভাবতে ভাবতে তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করেই ফেললাম। সত্যি বলতে এই ভিডিওটা শেয়ার করব কি করব না এটা নিয়ে আমি ছিলাম ভীষণ দ্বন্দ্বে। তারপরে ভাবলাম না করেই ফেলা যাক, তাই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা কিন্তু অনেক দিন থেকেই আমার গ্যালারিতে পড়েছিল, তারপরে অবশেষে ভাবলাম শেয়ার যখন করবই তাহলে ঝটপট এডিটটা করে ফেলি আর করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তোমরা তো জানোই এর আগেও আমরা ওয়ান ডে ট্রিপে গিয়েছিলাম, আর তেমনই আর একবারও ওয়ান ডে ট্রিপে যাওয়ার সময় এই ভিডিওটা করেছিলাম। সত্যি বলতে এই জায়গাটায় গিয়ে আমার এত ভালো লেগেছে যে অপূর্ব সুন্দর লেগেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। দেখো কোথায় এসেছি সেটা এখন আমি তোমাদেরকে একেবারেই বলবো না, বলবো হলো একেবারে শেষে। তার আগে তোমরা যদি জেনে থাকো এটা কোথায় তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারো। দেখো প্রথমে হলো টিকিট কেটে নিয়েছি, আর টিকিটটা কেটেই চলে যাচ্ছে হলো একদম ভিতরে। প্রায় অনেকটা সময় ধরে আমরা গিয়েছিলাম এর ভিতরটাতে, আর ওয়ান ডে ট্রিপে যাওয়ার না একটা আলাদা রকম মজা আছে, সব কিছু একদিনের মধ্যেই ঘুরে শেষ করতে হবে। হ্যাঁ, তবে সাজগোজ আর ছবি তোলার ক্ষেত্রে একটা ড্রেসই যথেষ্ট। আচ্ছা তোমরা কারা কারা আমার মতো ঘোরাফেরা করতে ভালোবাসো? আমার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি সেরকম কোনো ইন্টারেস্ট নেই যে কোথাও যাব ভালো মন্দ খাবো, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ঘুরতে আমার ভীষণই ভালো লাগে। যেমন ধরো আমি যদি বাড়িতে থাকি প্রতিদিন একবার না একবার স্টেশন থেকে তো অন্তত ঘুরে আমাকে আসতেই হবে, না হলে না আমার কেমন দম বন্ধ লাগে। জানি না কেন এটা হয়, কিন্তু আমার তো এটা ভীষণ হয়। কার এমন হয় সেটা আমি সত্যিই জানি না, তোমাদের মধ্যে যদি কারোর হয়ে থাকে তারা কমেন্ট করতে পারো। এইবার বলো চারিদিকটা তোমাদের কেমন লাগছে? কি সুন্দর না চারিদিকে জল আর জল, মাঝখানে সবুজ, আর দেখো এই রকম ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবতে পারছো? আর চারিদিকে ঘন জঙ্গল, এই কাটা জঙ্গলগুলো না ভীষণ পরিমাণে চারি সাইডে ছিল, প্রচুর বড় জঙ্গল দেখতেই পাচ্ছ, রাস্তা আর শেষই হচ্ছে না। আমরা তো প্রথমে ভেবেছিলাম টিকিটটা কি আমরা এই জঙ্গল দেখার জন্য কাটলাম, তারপরে তো যখন অবশেষে জায়গাটায় যে গেলাম তখন বুঝতে পারলাম আসলে যে টাকা দিয়ে টিকিট কেটেছি তার 100 ভাগের মধ্যে 200 ভাগই আমাদের পুষিয়ে গেছে। আর আমরা যেদিনকার গিয়েছিলাম সেদিনকার কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখতেই পাচ্ছ এই সময় প্রায় 4:30 বেজে গিয়েছিল, কিন্তু রোদের কিন্তু একদমই তেজ একটুও কমেনি। আর এখানে গিয়ে এই যে লালুয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল, এই বাচ্চাটা এখানে দাঁড়িয়েছিল, ওর জন্য একটু বিস্কিট কেনা হচ্ছিলো আর কি, ওকে একটু বিস্কুট খেতে দেওয়া হবে আর আমরা একটু খাবো কফি। এইখানে ঢোকার পরে আর কোনো দোকানপাট নেই, চারিদিকেই পুরো শূন্য আর শূন্য, তাই এই কাউন্টারটার এখানে একটু কফি চা বিস্কিট এইসব পাওয়া যায়, তাই আর কি ওর জন্য একটু বিস্কিট নিয়ে নিলাম আর আমরাও একটু কফি খেয়ে নিয়েছিলাম। এই তো এখান থেকে একদম সুন্দরভাবে জায়গাটা শুরু হয়ে গিয়েছে, দুই সাইডে আরও বেশি ঘন জঙ্গল, আর একটাও জন্মনিষ্যি চারিদিকে নেই, আর যারা রয়েছে তাদের মধ্যে হয়তো খুব বেশি সংখ্যক লোকজন নেই, 4-5 জন লোকজন ছিল। আর এই চারি সাইডটা এত সুন্দর না, এরপর থেকে শুধুই সুন্দর আর সুন্দর, এরপরে প্রকৃতির যে কত সুন্দর রূপ হতে পারে তারই একটা ছোট্ট ধারণা আমাদের হয়েছিল, সাথে সাথে সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কি বলো, কোনো জায়গা বা কোনো দৃশ্য যে এত সুন্দর হতে পারে তাও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, এটা তো আমরা ভাবতেই পারি না।
আর হয়তো তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো, যারা এই জায়গাটাতে গেছো তারা তো চেনই, আর যারা যাওনি তারা একটু অপেক্ষা করো, তাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর কত সুন্দর যে, মানে যতবারই এই কথাটা বলবো ততবারই যেন বলার শেষ হবে না আর আমারও চোখের শান্তি মিটবে না। আর এইখানে ছবি মানে ছবি ভিডিও সব কিছু এত ভালো আসছিল, মানে বলে না প্রকৃতির সৌন্দর্য আর সূর্যের আলো দুটো মিলেমিশে একদম একাকার হয়ে গিয়েছিল। আর আমরা হলো সূর্য ডোবার বেশ অনেকক্ষণ আগে গিয়েছিলাম, মানে সানসেটের টাইমটার কিছুটা আগে গিয়েছিলাম, কিন্তু এই সময় একদম রোদ্দুরটা ছিল সোনালি রোদ। এই তো এরপর থেকে যত দূরেই চাইবো তত দূরেই দেখতে পাবো এমন সুন্দর অপরূপ সৌন্দর্য। এই জায়গায় গিয়ে তো আমার মন চাইছিল আমি সারাটা জীবন এখানেই কাটিয়ে দিই, এই প্রকৃতির বুকে এমনই সুন্দরভাবে। একদমই ইচ্ছে করছিল না বাড়ি আসতে, ভীষণই ভালো লাগছিল। তো চলো এবার তোমাদেরকে একটু পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দিই। চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই এইটা কোথায়। এটা হলো বকখালির কাছাকাছি, আমরা যখন গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে ওর থেকে একটুখানি দূরেই ছিল বকখালি। আর এটা হলো বকখালির কাছাকাছি হেনরির বিচ বলে একটা জায়গা, জায়গাটা ভীষণ সুন্দর। তো আজকের ভিডিও আমার এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই করো সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।